অবশেষে তেঁতুলতলা মাঠ ফিরে পেল শিশুরা। সেখানে থানা ভবন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তেঁতুলতলা মাঠ গত কয়েকদিন ধরে টক অব দ্য কান্ট্রি। খেলার মাঠে থানা ভবন নির্মাণের বিরুদ্ধে সরব হয়ে ওঠে নাগরিক সমাজ। অবশেষে এর সমাধান এলো প্রধানমন্ত্রীর কাছ থেকে দুপুরে সচিবালয়ে অনির্ধারিত সংবাদ সম্মেলনে। প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছেন আমাদেরকে যে এলাকাটা যেহেতু ওখানে খেলার মানে একটু ওটা খালি জায়গা নেই, বিনোদনের জন্য কোনো কিছুই নেই, যেটা যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকুক, এখানে আর কোনো কনস্ট্রাকশন যেন না হয়, যেটা যেভাবে মানে ইউজ হচ্ছিল সেইভাবে চলতে থাকুক, এটাই হলো আমাদের সিদ্ধান্ত। সেখানে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, তবে মাঠের মালিকানা পুলিশেরই থাকবে বলেও জানান তিনি। প্রাচীর খুব বেশি হয়নি, আপনি যে দেখবেন প্রাচীর খুব বেশি হয়নি, যদি কিছু অসুবিধা হয় সেগুলো আমরা দেখব, কিন্তু জায়গাটা আপনারা নিশ্চয়ই জানেন জায়গাটা পুলিশেরই থাকবে, রক্ষণাবেক্ষণ পুলিশই করবে, যে এখন যেভাবে ইউজ হচ্ছিল এইটা কন্টিনিউ হবে। খেলার মাঠে থানা ভবন না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্দোলনকারী নাগরিক সমাজের প্রতিনিধিরা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।